dans le rétal à dix ans c'est là son album est c'est là couler des cieux et t'as des tirs t'as des jambes de col et le comme d'autres jours d'écrire les couleurs j'ai hâte de courir ici bailer les petits locaux ici boule mais j'ai pas le temps de সেই কথাটা আপনাদেরকে জানানোর জন্য চাক্ষুষ দেখানোর জন্য কি অবস্থাতে আমরা আছি সেটা জানানোর জন্য আমরা অনেক দুঃখে পড়ে গেছি কষ্টে পড়ে গেছি সেটা আপনাদেরকে জানানো আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানো আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছি আমরা এই সুন্দর বিল্ডিংটা বানিয়েছিলাম অতি সম্প্রতি কারণ আমরা যখন গ্রামীণ ব্যাংকে ছিলাম আমরা সবাই ওখানে আমাদের অবস্থা দিচ্ছিল যখন আমাদের ওখানে যাবার পালা হলো তখন ভাবলাম যে আমাদের নিজেদের একটা সবাই মিলে একটা বিল্ডিং করি যেখানে আমরা শান্তিতে কাজকর্ম করতে পারি এটাই শিখেছি এই যে বললাম আমরা স্বপ্নের বীজতলা এই স্বপ্নের বীজতলা এক একটা জিনিস দাঁড় করিয়েছি এটাও তার একটা নমুনা আমরা খুব আনন্দিত হয়েছিলাম যখন এই সুন্দর বিল্ডিং আমরা প্রবেশ করেছি আমাদের নিজস্ব অফিস আছে আমরা কাজকর্ম করছি দেশ বিদেশ থেকে লোক আসছে আমাদের লোকজনের সঙ্গে আমরা কথা বলতে পারছি হঠাৎ চার দিন হলো করতে না চার দিন আগে বারো তারিখে দেখলাম কতগুলো বাইরের লোক এসে এটা জবরদখল করে গেল আমরা বাইরের লোক হয়ে গেলাম তাদের কাছে তারা তাদের নিয়মে এটা চালানোর চেষ্টা করছে আমরা বুঝতে পারলাম না এটা কী ব্যাপার আমরা পুলিশকে বললাম যে এরকম কাণ্ড হচ্ছে এটা আপনারা এসে এটাকে ঠিক করে দেন পুলিশ প্রথম গ্রহণই করলো না তারপর একবার এসে ঘুরে গেল তারা এখানে কোনো অসুবিধা দেখল না আমরা তাদের কাছে বললাম দেখেন আমাদের দরজায় তালা দিয়ে যাচ্ছে তারা সকালবেলা এসে তালা খুলে দিচ্ছে তাদের এখতিয়ার তাদের জবরদখল এবং তাদের ব্যবহার ইত্যাদি মিলে এটা আমরা কোন জগতে আসতাম এখনও সেই পরিস্থিতি বিরাজমান আজকে যে আমরা এখানে পড়ছি আমরা জানতাম না যে আমাদের এখানে বসতে দেবে কি দেবে না এটা তাদের এখতিয়ারের বিষয় হয়ে দাঁড়িয়েছে এরকম নিজের বাড়িতে আপনার বাড়িতে যদি একজন এসে বলে যে যান সরেন এখানে এখানে আমি এখানে থাকবো ওখানে থাকবে কীরকম লাগে তাকে যখন জিজ্ঞেস করেন যে কেন ভাই তুমি এরকম করছো কেন সে বলে যে না আমার বাবার নাকি সম্পত্তি ছিল এটা তোমরা দখল করে ফেলেছি তো বাবার সম্পত্তি হলে যে এরকম জবর দখল করতে পারবে আইন আদালত কোথায় গেল আইন আদালত আজ কিসের জন্য তাদের কাছে যাও আইন আদালতের কাছে যাও তারা প্রমাণ করো কী হবে তাদের ওসবের কোনো দায়িত্ব নেই এই আমরা বহু রকমের দুর্যোগের মধ্য দিয়ে যাই এরকম দুর্যোগ আর দেখিনি কোনোদিন যে হঠাৎ করে এসে বাইরের কিছু লোক এসে বলবে যে আপনারা সরেন এটা আমাদের এটা আমাদের ঘর আপনাদের সব কাগজপত্র দেন আমাদেরকে সেই কথাটা আপনাদেরকে জানানোর জন্য চাক্ষুষ দেখানোর জন্য কী অবস্থাতে আমরা আছি সেটা জানানোর জন্য যে আমাদের এখন গতি কী দুনিয়ার সামনে আমাদের কাজটা কী হবে কীভাবে আমরা তাদের কাছে আমাদের উত্থাপিত করব আমরা কী বলবো দুনিয়ার সামনে কী হয়েছে আমাদের এখানে ঘটনাটা সেটা আপনারা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আপনারা দেশবাসীর কাছে আমরা জিজ্ঞেস করি যে এইভাবে দেশ একটা চলে কী করে যে তার নিজের কোনো স্থায়িত্ব নাই যে কোনো কথা ব্যাখ্যা করার কিছু নাই আজকে সারাদিন ধরে আমি সকাল থেকে শুনতেছি এখান থেকে ডেমনস্ট্রেশন হচ্ছে ঝাড়ু নিয়ে ডেমনস্ট্রেশন হচ্ছে স্লোগান হচ্ছে কেন হচ্ছে তাও তো বুঝতেছি না আমরা ঝাড়ুর যোগ্য কেন হয়ে গেলাম হঠাৎ করে যে ঝাড়ু নিয়ে মিছিল করে এখানে বক্তব্য রাখতে হবে আমরা তো নিজের বাড়িতেই আছি নিজের ঘরেই আসি নিরুপদ্রব অফিস করি কারো তো ঝামেলার মধ্যে আমরা যাই না সেই কথাটা আপনাদের কাছে আজকে তুলে ধরার জন্য আমাদের যত শক্তির প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি তার প্রধান কার্যালয় এখানে তারা সারা জীবন ধরে এখানে যারা দাঁড়িয়ে আছে আমার পেছনে আমার পাশে সারা জীবন ধরে এগুলো কাজ করে গেছে সফল করার জন্য দেশের মানুষের মঙ্গলের জন্য এবং আজকে যখন এই সফলতার মুখ দেখছে সুন্দর করে গড়ে উঠছে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে সারা দেশ জুড়ে নার্সিং কলেজ করছে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে এগুলোর জন্য তো হঠাৎ এই কী হলো যে আর বাইরের কিছু লোক এসে দাবি করবে যে না আপনারা এখান থেকে যান এটা আমাদের জায়গা এটা আমরা বুঝতে পারছি না তো সেটির জন্য আপনাদের কাছে ফরিয়াদ জানানোর জন্য দেশবাসীর কাছে ফরিয়াদ জানানোর জন্য যে আমরা কোথায় যাবো এখন কী করবো কাকে দুঃখের কথা বলবো পুলিশ আমাদের কোনো কথা শুনতেছে না আমরা কার কাছে যাবো তাহলে এই প্রশ্ন রেখেই
আমি আমার বক্তব্য শেষ করলাম।